এই যে প্লেটলেট স্বল্পতার কথা বলছিলেন এর আসলে কোনো লক্ষণ বা উপসর্গ রয়েছে কিনা যেটি দেখলে আসলে রোগী বুঝতে পারবেন যে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে বা তার শরীরে প্লেটলেটের পরিমাণটি কমে গিয়েছে লক্ষণ উপসর্গ দেখা যায় আমাদের কাছে অনেক পেশেন্টই আসে যে যেমন উইকনেস ফিল করে বলে যে আমার শরীর ভালো লাগছে না কেমন দুর্বল ফিল করছি তারপরে দেখা যায় যে শরীরে কালো কালো দাগ হয়ে আসে বা মশার কামড়ের মতো লাল লাল দানা দানা দাগ নিয়ে আসে বা অনেকে কমপ্লেন করে যে ব্লিডিং হচ্ছে কিন্তু ব্লিডিং বন্ধ হচ্ছে না যেমন মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে পিভি ব্লিডিং বন্ধ হচ্ছে না বা কোনো জায়গায় কেটে যাচ্ছে কিন্তু ব্লিডিং বন্ধ হচ্ছে না বা অনেক সময় দেখা যায় দাঁতের মারি দিয়ে রক্ত যাচ্ছে বা গাম ব্লিডিং হচ্ছে নাক দিয়ে রক্ত যাচ্ছে বা প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে যে কোনো ধরনের উপসর্গ ব্লিডিং মেনিফেস্টেশন নিয়েই আমাদের কাছে আসতে পারে পেশেন্টরা চিকিৎসকের কাছে আসবার পর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা চিকিৎসকের কাছে আসবার পর আমরা পেশেন্টের হিস্ট্রিটা নেই হিস্ট্রিটা নেওয়ার পরে জিজ্ঞাসা করি কত দিন ধরে তার এরকম হচ্ছে তারপরে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি পেরিফেরাল ব্লাড ফিল্ম কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা মোটামুটি দেখতে পারি যে প্লেটলেট কাউন্ট লেভেল কত আছে এটা আমাদের যে কোনো ক্যাশিয়ারি কেয়ার হসপিটাল বা সরকারি হসপিটালে বা পেরিফেরিতে সব জায়গায় হয় সিভিসি দুইশো থেকে চারশো টাকার মধ্যেই তো হয়ে যায় সিবিসি পিবিএ তখনই আমরা ডায়াগনোসিস করতে পারি প্লেসের কাউন্টটা কম তারপরে আমরা ওই হিস্ট্রি যখন বললাম তখন পেশেন্টের কিন্তু ড্রাগ হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ড্রাগ হিস্ট্রির মধ্যে হার্টের ইকো স্প্রিন খাচ্ছে তারপরে বা ব্যথার ওষুধ খাচ্ছে ক্রনিক্যালি এইসব এনএসাইডস কিন্তু থ্রম্বোসাইটোপিনিয়া করতে পারে যেন পেশেন্টের হিস্ট্রিটাও খুব ইম্পর্টেন্ট তারপরে ওই পিবিএফ করলাম এর সাথে হলো যদি অন্য ধরনের উপসর্গ থাকে ওই আমরা সিবিসি পিবিএফ করলে তো আমরা বুঝতে পারবো যে কী কারণে হচ্ছে যদি লিউকেমিয়া হয় তাহলে আমরা ফার্দার ইনভেস্টিগেশনে চলে যাব লিমফোমা হলে ওই লিমফন বায়োপসিতে চলে যাব লিমফন বায়োপসি হিস্টোকেমিস্ট্রি আর যদি দেখা যায় ডেঙ্গি ভাইরাসের কারণে হচ্ছে বা পেশেন্টের এই অ্যাসোসিয়েটেড ফিভার আছে তখন আমরা ডেঙ্গি ওয়ান এন্টিজেন তারপরে যেটা আছে ডেঙ্গি অ্যান্টিবডি করলাম কোভিড হলে কোভিডের টেস্ট করব। এরকম আমরা পেশেন্টের হিস্ট্রি সায়েন্স সিমটম এক্সামিনেশন করেই আমরা ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করব জন্মগতভাবে কারোর প্লেটলেট কম হতে পারে কি না হ্যাঁ জন্মগতভাবে ওই যে মায়ের যদি আইটিপি হয় তাহলে হলো বাচ্চার থ্রম্বোসাইটোপেনিয়া হওয়ার চান্স টোয়েন্টি টু থার্টি পারসেন্ট তখন এর জন্যই আমরা কোনো যখন দেখি যে মায়ের আইটিপি থাকে তখন বাচ্চা ডেলিভারি হওয়ার মধ্যে আমরা দুই তিন দিনের মধ্যে একটা সিবিসি করি অথবা এক সপ্তাহ পরে আবার একটু ফলো আপ সিবিসি করি যে বাচ্চার কম হচ্ছে কিনা